থেকেই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের গঠন কাঠামো শুরু হয়ে যাবে। এর মধ্যেই আমাদের যা বিশ্ববিদ্যালয়ের কার্যাবলী সেগুলো সমস্তটাই সঠিকভাবে চলছে, এবং আমাদের যারা থার্ড ইয়ারের পরীক্ষার্থী তাদের পরীক্ষার পরেই আমাদের শুরু হয়ে যাবে স্নাতকোত্তর শ্রেণী ভর্তি প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ে। কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হবে এখানে? যে সাবজেক্টগুলো পড়ানো হবে, আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা সময় মতো নোটিস করে দেবো এবং সেখানে তারা দেখতে পারবে যে এবছর আমরা কোন কোন বিষয়গুলো আমাদের পড়ানোর জন্য শুরু হচ্ছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আন্ডার গ্র্যাজুয়েটের ভর্তি যেরকম চলছে, আমাদের ছাত্রছাত্রীর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এটি দিয়েছেন ছাত্রদের সুবিধার্থে, এবং এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে তারা পরীক্ষা তাদের পড়াশুনোর যে ফিস আর কি লাগে কলেজ ইউনিভার্সিটিতে বা যেখানে তারা পড়াশুনো করবে সেগুলো তাদের সমস্তটাই তারা লোন হিসেবে সেটা গ্রহণ করতে পারে। তো সেই জন্য আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড কৃষ্ণনাথ কলেজের যেমন হয়ে গেছে সেটা রেজিস্ট্রেশন করা এবং ছেলেমেয়েরা তারা আবেদন করছে, তেমনি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেটাও আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, যখন ছাত্রছাত্রীরা পড়াশুনো করবে তারাও এই ক্রেডিট কার্ডে সুবিধা পাবে।